নমস্কার বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়ে গেছি আবার এই নিট বায়োলজি ক্লাসের অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের হেমিকর্ডেট এবং কর্ডেট এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং হেমিকর্ডেট এবং কর্ডেট এর যে ক্লাসিফিকেশান কোন বেসিসে ক্লাসিফিকেশান করা হয়েছে কেন ক্লাসিফিকেশান করা হলো এবং ক্লাসিফিকেশানে হেমিকডেটকে কেন কট থেকে আলাদা করে দেওয়া হলো কডেট ফ্যামিলি যেখানে তিনটা মেম্বার ছিল কর্ডেট ফ্যামিলি তার মধ্যে থেকে আলাদা করে দেওয়া হলো এর বেসিসটা কি পূর্বে হেমিকর্ডেটকে কর্ডেটের মধ্যেই রাখা হতো কিন্তু এখন আর কর্ডেটের মধ্যে রাখা হয় না কর্ডেটের মধ্যে আছে হেমিকর্ডেট নেই আছে ইউরো আছে সেফালো কর্ডেট আছে ভার্টিব্রেড কিন্তু কোনো মতেই হেমিকর্ডেটস নেই কেন নেই সেই বিষয় নিয়ে আমরা সঠিক আলোচনা করছি খুব অল্প সময়ের ভিডিও এবং এটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি পয়েন্ট নোট করবে এখানে অল্প সময় হলেও এই ক্লাসিফিকেশনটা সঠিকভাবে বুঝতে তোমাদের সাহায্য করবে তো লেট স্টার্ট আজকে আমরা আলোচনার প্রথমেই চলে যাব হেমিকর্ডেটস আর পূর্বের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু দেখে নেই আমরা পূর্বে কী ছিল না কর্ডেটসকে কর্ডেটসের চারজন মেম্বার ছিল কর্ডেটসের মধ্যে কে ছিল হেমিকডেট ছিল ইউরো ক্ডেট ছিল সেফালে করডেট ছিল ভার্টিব্রেট ছিল হেমিকর্ডেটকে আলাদা করে দেওয়া হলো কেন আলাদা করা হলো না কর্ডেটের কিছু বৈশিষ্ট্য মেনলি নোটোকর্ড নোটোকর্ড নিয়ে সমস্যা হেমিকর্ডেটের নাকি নোটোকডটা সঠিক নোটোকর্ড নয় সেটা নাকি স্টোমোকড এবং এই নোটোকর্ডের সমস্যার জন্য একে আলাদা করা হয়েছে যাই হোক এখন আমরা দেখে নেব হেমিকর্ডেটের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে হেমিকর্ডেট কিন্তু এক্সক্লুসিভলি ম্যারায়ন মানে এরা একদম সমুদ্রে জলে বাস করে কখনই কোনো সাধু জলে এদেরকে পাওয়া যায়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এরা কলোনিয়াল ফর্মে থাকতে পারে টিউবিকুলাস হতে পারে টিউবিকুলাস কথাটার মানে হচ্ছে এরা নিজেরাই নিজেদের দেহের বাইরে একটি নল তৈরি করে নেয় একে বলেছে টিউবিকুলাস হুম এবার হচ্ছে কমপ্লিট ডাইজেস্টিভটা এটা একটা কমন এবার এখানে চলে আসলাম যে স্টোমোকড যেটাকে আমরা নোটোকর্ড ভাবতাম আগে সেটা অ্যাকচুয়ালি বাক্কাল ডাইভার্টিকুলাম বাক্কাল ডাইভার্টিকুলাম একটা অংশ একটা মুখের অংশ যেটা কিনা বলা হচ্ছে স্টোমোকড কিন্তু কোনো মতে এটা নোটোকড নয় এই স্টোমোকডটাই হচ্ছে বলা হচ্ছে নোটো সঙ্গে কনফিউশন ছিল সেই জন্য এই হেমিকর্ডেসকে নিয়ে গিয়ে কডেটের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল কিন্তু এখন আর নেই এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে কি স্টোমোকডটা হচ্ছে প্রবসিস উইথ হলো আউটগ্রোথ এটা মুখের একটা প্রবসিস অংশ বর্ধিত অংশ যেটা হলো আউটগ্রোথ যেটার আউটগ্রোথ হচ্ছে একটা ফাঁপা আউটগ্রোথ সেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্টোমোকড এদের হার্ট কিন্তু ডরসাল হার্ট ডরসাল আর ভেন্ট্রাল সামনের দিকে নয় পেছনের দিকে এবার হচ্ছে এক্সক্রিশন এক্সক্রিশন কি না প্রোবোসিস গ্ল্যান্ড প্রবোসিসের মধ্যে একটা গ্ল্যান্ড রয়েছে তাকে এক্সক্রিশন বলা হয় এক্সক্রিশনের জন্য হেল্প করছে আর একটা হচ্ছে গ্লোমেরুলাস এর মধ্যে গ্লোমেরুলাস কিন্তু এক্সক্রিশনে হেল্প করে তাহলে এক্সক্রিটরি অর্গান কী আছে প্রোবোসিসের গ্ল্যান্ড আর গ্লোমেরুলাস নার্ভাস সিস্টেম কিন্তু ডিফিউজড ডিফিউজ মানে ছড়িয়ে থাকা ডিফিউজ নার্ভাস সিস্টেম ছড়িয়ে রয়েছে এবং এর মধ্যে এরা কিন্তু ডায়বেসিয়াস অর্থাৎ প্রত্যেকটি প্রাণী উদ্ভিদ মানে পুরুষ এবং স্ত্রীতে বিভক্ত কখনোই এরকম না একই প্রাণীর মধ্যে উভয় লিঙ্গ এরকম না এবার আমরা আসছি লার্ভারিয়া টর্নারিয়ার লার্ভাতটা এটা কিন্তু এই টর্নেরিয়া লার্ভা এটা পরীক্ষায় আমি নিজেও আমার লাইফে অনেকবার ফেস করেছি তোমরাও ফেস করবে এই টর্নেরিয়া লার্ভা কিন্তু মনে রাখবে এটা কর্ডেটের লার্ভাকে টর্নেরিয়াল লার্ভা বলা হয় এবার আমরা আসছি তাহলে কর্ডেটে থাকলো কে কে কোয়ার্ডেটসে তাহলে হেমি ক্ডেট বাদ হয়ে গেল কর্ডেটস থেকে করডেট ফ্যামিলি থেকে আমি করডেট বাদ থাকলে ইউরো কর্ডেস সেফালো করডেট আর ভার্টিব্রেট ইউরো কর্ডেট সেফালো করডেট আর ভার্টিব্রেটকে কী বেশি আলাদা করা হলো না প্রথমে কর্ডেটকে আবার একটু ভাগ করে নেওয়া হলো সুবিধার জন্য কর্ডেটকে ভাগ করা হলো কি না ইউরো কর্ডেট সেফালো করডেট ভার্টিব্রেট ঠিক আছে এটা তো ভাগ হচ্ছেই এটাকে আরেকটুভাবে ভালোভাবে ভাগ করে নেওয়া হলো কি না কর্ডেটসকে দুটোভাবে ভাগ করা হলো যাদের মাথা আছে যাদের মাথা নেই মানে মস্তিষ্ক ক্র্যানিয়াম মস্তিষ্কর খুলি দিয়ে ঢাকা মস্তিষ্ক আর খুলি ছাড়া মস্তিষ্ক তো যাদের ক্র্যানিয়াম আছে খুলি দিয়ে ঢাকা তাদেরকে ক্রানিয়াটা যাদের খুলি নেই তাদেরকে তাদেরকে বলা হচ্ছে অ্যাক্রেনিয়াটা অ্যাক্রেনিয়াটা হচ্ছে প্রোটোকর্ডেটস এটাকে ঠিক করডেটের আগের ভাগ বলা হচ্ছে আর এটাকে বলা হচ্ছে যাদের ক্র্যানিয়াম আছে তাদেরকে বলা হচ্ছে ভার্টিব্রেটস ঠিক আছে এবার এই প্রোটোকর্ডেটস বা অ্যাক্রেনিয়াটা অ্যাক্রেনিয়াটা দুটো ভাগ সেটা হচ্ছে ইউরোকর্ডাটা সেফালা করডাটা অর্থাৎ এদের মাথা তো নেই কিন্তু মাথার মতো স্ট্রাকচার রয়েছে এবং নোটোকড রয়েছে যেটা কিনা না কখনও লেজে অবস্থান করে কখনো কোথায় সামনের দিকে মুখের ওখানে অবস্থান করে যখন লেজের কাছে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে ইউরো ইউরোকথাটার মানে লেজ গ্রিকে আর সেফালো কথাটার মানে হচ্ছে মাথা আমরা জানি তা মাথার কাছে যখন নোটোকড এই নোটোকডকে নিয়েই সমস্যা কিন্তু এখানে হেমিকয়েডেটসের মধ্যে নোটোকড ছিল না এখানে নোটোকডকে নিয়েই সমস্যা এবার যখনই নোটোকড মস্তিষ্কের দিকে সামনে থাকছে তখন তাকে বলছে সেফালো কর্ডাটা যখন নোটোকর্ড থাকছে লেজের দিকে তখন তাকে বলা হচ্ছে ইউরো কডাটা তাহলে বোঝা গেল ভার্টিব্রেটস আসলে আর কিছুই না মানে করডারস আর কিছুই নয় নোটোকর্ডস প্রেজেন্স আর অ্যাবসেন্সের উপর বেস করে ভাগ করা হচ্ছে এবার নোটোকর্ড যদি লেজের দিকে থাকে তাহলে ইউরো করডাটা যদি মস্তিষ্কের দিকে থাকে তাহলে সেফালো করডাটা এবার কথা হচ্ছে ইউরো করডাটা সেফালো করডাটাকে আলাদা করা হলো কেন না আগেই বললাম যে এদের মাথার মতো কোনো খুলি নেই তা সেই জন্য এটাকে আলাদা অ্যাক্রেনিয়াটার আন্ডারে পড়ে যাচ্ছে কিন্তু মনে রাখবে এটা অ্যাক্রেনিয়াটার আন্ডারে অর্থাৎ যাদের মাথার মতো খুলি নেই শুধু নোটো কর্ড আছে হুম ব্রেন ডেভেলপ হয়নি ব্রেন ডেভেলপমেন্টের আগের মুহূর্তে থাকছে সেই জন্য একে বলা হচ্ছে অ্যাক্রেনিয়াটা ক্র্যানিয়াটাকে কী হচ্ছে ক্র্যানিয়াটার মধ্যে হচ্ছে ভার্টিব্রাডস এর দুটো ভাগ মাথা তো আছে কারো চোয়াল আছে কারো চোয়াল নেই তাহলে যার চোয়াল আছে তাকে এক নাথা যার চোয়াল নেই তাকে এক এক কথাটার মানে হচ্ছে বাদ আর নাথমাটা আছে যার চোয়াল আছে তো যার চোয়াল নেই তার কি আছে সে খাবে কি করে তার গোল মুখ ছিদ্র আছে যে চুষে চুষে খেতে পারবে চোয়াল নেই তো খাবে কী করে জাতীয় খাবার তরল চুষে খাবে সে যে হচ্ছে একনাথা আর যার চোয়াল আছে তার চোয়াল যদি থেকে থাকে নাথস্টমাটা তাহলে কেমন আছে না চোয়ালটা হচ্ছে এই চোয়াল লোকেদেরকে আবার দুভায় ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফিসেস একটা হচ্ছে টেটারাপটস মানে চোয়াল তো আছে বাবা এবার তোমার চোয়াল ছাড়া আর কী আছে না চোয়াল ছাড়া তোমার গায়ে গা হাত পা আছে কি না গা হাত পা যদি থাকে তাহলে তুমি হচ্ছে টেট্রা পদ তোমার যদি হাত পা পদ মানে পডা। মানে হচ্ছে হাত পা এদেরকে পদ বলা হয় মানে বাংলায় পদ মানে পা আর বা এখানে পোড়া মানে হচ্ছে হাত আর পা একসঙ্গেকে বলা হয় অর্গ্যান লিম্ব আর ফিসেস তোমার হাত পা নেই এইভাবে যাদের যাদের চাল আছে তাদেরকে আবার ভাগ করে দেওয়া হলো হাত পা আছে হাত পা নেই এবার হাত পা জেনে এসে ফিসেস এবার ফিসেসকে আবার ভাগ করা হলো যে ফিস তুমি ফিস ঠিক আছে এবার তোমার হাড়টা তোমার কাঁটাটা কি হাড় দিয়ে তৈরি না কার্টিলেস দিয়ে তৈরি তোমার তোমার কাঁটাটা যদি কার্টিলেস দিয়ে তৈরি হয় অর্থাৎ তরুণ আস্থি দিয়ে তৈরি হয় নরম হাড় দিয়ে তৈরি হয় তাহলে তোমাকে বলা হচ্ছে কন্ড্রিকথিস আর যদি তোমার তোমার এটা ইয়েগুলো হাড়গুলো সত্যিকারের হাড় হয় তাহলে তুমি হচ্ছে অস্ট্রিক হয়ে গেল এবার আসলো টেট্রাপোড়া টেট্রাপোড়া চারটা হাত পা থাকবে এদেরকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এটাকে আমি আরাম বলি এই চার হাত পায়ে মানুষ আরাম করে এ আর এ এম আরাম কি অ্যাম্ফিবিয়া রেপ্টেলিয়া অ্যাভিস ম্যামালিয়া হুম অ্যাম্ফিবিয়া রেপ্টেলিয়া অ্যাভিস ম্যামালিয়া এই চার ভাগে টেট্রাভাগে ভাগ করা হলো ঠিক আছে এবার আমরা ইউরো আর সেফালো করাটাকে একটু ভালো করে দেখে নেব আর কর্ডেটস কর্ডেটসের বৈশিষ্ট্য কী কী হতে পারে কর্ডেসের বৈশিষ্ট্য মনে রাখার সহজ উপায় হচ্ছে এখানে একটা নিউমোনিফ বানিয়ে দিয়েছি আমি ভেনুগোপাল হ্যাজ নো টেল বাট ডাবল গিল মানে ভেনুগোপালের কোনো লেজ নেই কিন্তু ডাবল গিল রয়েছে কি হচ্ছে ভেনুগোপাল ভেন্ট্রাল নার্ভাস ভেন্ট্রাল হার্ট এখানে ডরসাল হার্ট দেখেছিলাম এর আবার ভেন্ট্রাল হার্ট নো টেল এদের কোনো টেল নেই অর্থাৎ সরি নো নো মানে নোটো কর্ড ভেনুগোপাল মানে ভেন্ট্রাল ভেন্ট্রাল হার্ট নোটোকর্ড থাকবে ভেন্টাল হার্ট থাকবে নোটোকর্ড হারবে লেজ থাকবে জীবনে কোনো না কোনো দশায় আর কি থাকবে ডাবল গিল ডাবল গিল মানে হচ্ছে হুম ডাবল কথাটার মানে হচ্ছে এখানে ডরসাল নার্ভাস সিস্টেম ডিও ডরসাল নার্ভাস সিস্টেম আর গিল থাকবে এই 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 পাঁচটা জিনিস থাকবে তার মধ্যে তিনটা জিনিসও গুরুত্বপূর্ণ একটা নোটোকর্ড একটা নার্ভ কর একটা ফ্যালিঞ্জিয়াল গিল স্লিটস অর্থাৎ এটা হচ্ছে ফুল গলবিলীয় ফুলকাছিদ্র গলবিল কথাটা মানে ফ্যারিংস গিল সেট মানে ফুলকাছিদ্র আর কী থাকবে অ্যানাল টেল লেস থাকবে তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকবে হ্যাঁ অর্থাৎ ভেন্ট্রাল মানে সামনের দিকে হার্ট থাকবে নটকর থাকবে টেল থাকবে নতে নটকর টেতে টেল ডতে ডর্সাল নার্ভাস সিস্টেম থাকবে আর গিল থাকবে তাহলে এই গেল এর বৈশিষ্ট্য এবার ইউরো কর্ডাটার ক্ষেত্রে আমরা বলবো ইউরো কর্ডাটা হচ্ছে লেজের দিকে কি থাকবে নটকর থাকবে কথাটা হচ্ছে ইউরো কর্ডাটা লেজের দিকে নোটোকড থাকবে সেটা আবার লার্ভা দশায় পরিণত অবস্থায় নয় যখন লার্ভা দশায় থাকবে নোটোকড পরিণত দশায় আউট নোটোকড নেই তাহলে নোটোকড থাকাটাকে উন্নত বৈশিষ্ট্য বলা হচ্ছে তাহলে লার্ভারা উন্নত আর পরিণতরা গিয়ে কী হচ্ছে অনুন্নত তাহলে এই ধরনেরকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটা এর ক্ষেত্রে রেট্রোগ্রেশন রেট্রোগ্রেশন প্রগ্রেশন না রেট্রোগ্রেশন উল্টো দিকে বাচ্চা অবস্থায় উন্নত বড় হলে অনুন্নত আচ্ছা নোটোকড করে লেজের দিকে থাকবে এদের লার্ভাকে বলা হয় ট্যাটপোল লার্ভা বোঝা গেল এই গেল ইউরোকডাটা সেফালো উল্টা বৈশিষ্ট্য এতে নার্ভ কর্ড কড সবই থাকে সারা জীবন ধরে থাকে হ্যাঁ এরা এক্সক্লুসিভলি ম্যারাইন হয় একে বলা হচ্ছে ব্লু প্রুট অফ করডেটস কডেটসের জাস্ট আগের মুহূর্ত এবার আমরা দেখব ব্র্যাঙ্কিওস্টোমা এর এক্সাম্পল তাহলে এই হচ্ছে আমাদের টোটাল নন কডেটসের ভাগ করার ক্লাসিফিকেশন নাও আমরা এই ব্যাপারটা মনে রাখার চেষ্টা করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে টেট্রাপোডার ট্যাটপোল লার্ভা দেখা যায় এখানে ইউরোকের ক্ষেত্রে কিছু এক্সাম্পল আছে হার্ডামিনা হার্ডমানিয়া হার্মানিয়া হচ্ছে সি স্কুইডকে হারম্যানিয়া বলে হ্যাঁ ডলি ডলিওলিয়াম পাইরোসোমা স্যালপা ওকিওপ্লোরা এইগুলো সব এক্সাম্পল এদের আরও বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে এটা একটা স্ন্যাপ স্ন্যাপ নিয়ে নাও স্ন্যাপ খুব ভালো করে থ্যাংক ইউ